Why are ships called as she? কেন জাহাজকে মহিলা মানুষের সাথে তুলনা করা হয়? জাহাজের সেলররাই বা কেন মহিলা মানুষ হিসেবে কল্পনা করে তার জাহাজকে? যদি ইতিহাসের কথা বলি, মূলত ল্যাটিন শব্দ নেভিস যা একটি স্ত্রীবাচক শব্দ ছিল এখান থেকে নামকরণ করা হয়। এছাড়া তখনকার দিনে জাহাজ মালিক তার জাহাজের নামকরণ করত তার সবচেয়ে প্রিয় মানুষটার নামে, হয়তো মা, স্ত্রী অথবা মেয়ের নামে। এ তো গেল সংক্ষেপে নামকরণের কারণ, কিন্তু মজারও কিছু কারণ আছে। চলেন আজকে আমরা মূলত সেটাই জানব। যেমন শিব যখন পোর্টে আসে তখন তাকে ঘিরে থাকে শত শত পুরুষ, যেমনটা সুন্দরী একটা মেয়ের পিছে ঘোরাঘুরি করে শত শত ছেলে। তাকে সুন্দর লাগার জন্য প্রতি দুই বছর পরপর উঠাতে হয় তাকে ডকে, ঘষে মেজে একদম চকচকে করে তারপর দেওয়া হয় নামি দামি সব রং, ঠিক যেমনটা পার্সোনাতে নামি দামি সব রং ব্যবহার করা হয়। আর এ খরচ যে কেবল সারা জীবনের জন্য একবার তা না, প্রতি দুই বছর পর পর তাকে অবশ্যই ডকে উঠাতে হবে, ঘষতে হবে, মাজতে হবে এবং দিতে হবে রং বেরঙের রং, ঠিক যেমনটা সুন্দর লাগার জন্য দিতে হয় লিপস্টিক, কাজল, মাসকলাই, আইলাইনার, মাসকলাইয়ের ডাল, বিভিন্ন ডাল, অনেক ডাল, আরও অনেক পদের রং। একজন অভিজ্ঞ পুরুষই পারে তার প্রিয়তমাকে তার নিয়ন্ত্রণে রাখতে, যদিও এ ব্যাপারে কিছু কন্ট্রাডিকশন ব্যাপার আছে, সে ব্যাপারে যেতে যাচ্ছি না। ঠিক যেমনটা একজন অভিজ্ঞ অফিসারই পারে তার জাহাজকে নিয়ন্ত্রণ করতে। এগুলো ছিল কিছু মজার ফ্যাক্ট। এবার আসি আরও কিছু ফ্যাক্ট নিয়ে। যেমন মূলত সেলররা তার শিবকে এতটা বিশ্বাস করে যে তার মায়ের মতো, যেন হাজার ঝড় ঝাপটা থেকেও তাদের বাঁচিয়ে নিয়ে আসবে, মায়ের মতো তার গর্ভে ধারণ করে নিয়ে চলে সেলর ও জাহাজের পণ্য পরম যত্ন ও সাবধানতায়। তো এটাই ছিল আজকের মজার টপিক, যে কেন একটি জাহাজকে একটা মহিলার সাথে তুলনা করা হয়। ভালো থাকবেন, সুস্থ।